মরুম মিজানো মুন্নাস্টিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ইসদের যুব সমাজের উদ্যোগে রাব্বি হালদার, আশফাক প্রধান ও আরিফুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার বিকেলে ইসদের গাবতলী 71 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় হাসিনা কাদেশকে 3-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে জয়লাভ করে ভাই ভাই এএফসি। সাবেক ইউপি সদস্য আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। এই যুব সমাজকে এই মাদকের হাত থেকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই তাদেরকে খেলাধুলায় আগ্রহী করতে হবে, এবং খেলাধুলায় আগ্রহী করতে হলে ওদেরকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। আমাদের এলাকার ছেলেপেলে যারা আছে এই সমাজের যুব সমাজ, তাদেরকে নিয়ে যাতে আমরা অহংকার করতে পারি যে আমাদের ছেলেরা মাদক বিরোধী, আমাদের ছেলেরা অন্যায় বিরোধী, আমাদের ছেলেরা খেলাধুলা বিশ্বাসী, আমাদের ছেলেরা ধর্মে বিশ্বাসী, আমাদের ছেলেরা নর্ম ভদ্র এটা বিশ্বাসী। তো সেই বিশ্বাস রেখে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা খেলাধুলা চালিয়ে যাও, যতটুকু সহযোগিতা আমি আমার থেকে তরফ থেকে তোমাদের করব। জাতীয় সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ হাজি রুহুল আমিন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লার 6 নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়াল, 4-5 ও 6 নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসা রাওনা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিজান মুন্নার মৃত্যু 20 ফেব্রুয়ারি এবং ওদিন আমাদের নারায়ণগঞ্জের প্রশাসনিক একএম শামসুদ জোহার সাহেবের মৃত্যুবার্ষিকী ছিল, ওই মিলাদের অনুষ্ঠানে আমি আলী আকবর ভাই একসাথে ছিলাম। আমি জোহার সাহেবের আত্মার মাগফেরাত কামনার এবং মুন্না মিজানের আত্মার মাগফেরাত কামনা করি। এরকম একটা আয়োজনের মাধ্যমে আসলে আমরা ফুটবলার খুঁজে পাবো আগামীর জন্য, এবং হচ্ছে আমাদের এখানে মুন্না ও মিজান যাদেরকে নিয়ে এই উদ্দেশ্য করে আজকের এই টুর্নামেন্ট, আসলে এই খেলাধুলার মাধ্যমেই ওদেরকে আমরা খুঁজে পাবো। তো আমি মনে করি যে নারায়ণগঞ্জ হচ্ছে ফুটবল গড়ার কারিগর, তো সেই হিসাবে আমরা অনেকটাই এখন অনেক পিছিয়ে গেছি, আগের তুলনামূলকভাবে আমাদের খেলাধুলার অনেক পিছিয়ে আছে। তো আমরা এরকম টুর্নামেন্টের এরকম আয়োজন আমরা সাধুবাদ জানাই, কারণ এরকম আয়োজনের মাধ্যমেই আমাদের অনেক ফুটবলার তৈরি হবে। এখন তো আমরা ভয় পাই, ছেলেরা ঘর থেকে বের হলেই ভয় পাই যে ওরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে যায় কি না, কিন্তু খেলাধুলা যদি জারি রাখা যায় আমি মনে করি যে মাদক থেকে খেলাধুলার দিকে যদি ফিরানো যায় এটা করা উচিত, এবং আমাদের সমাজে যারা আছেন সবারই উৎসাহিত করা উচিত। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে মাঠের স্বল্পতা, খেলাধুলা করার মতো পর্যাপ্ত মাঠ নাই, আর মাঠ যে নতুন করে করবে সেই সুযোগও নাই। তবে আমাদের সৌভাগ্য ইসরায়েলের মানুষের যে পাশেই উসমানী স্টেডিয়াম আছে, উসমানী স্টেডিয়াম 2টা বড় বড় মাঠ আছে, সেইখানে আপনারা গিয়ে খেলাধুলা করতে পারবেন। হ্যাঁ, যুব সমাজ ওরা তোমরা খেলাধুলা করতে পারবা, আমরা তোমাদের পাশে আসি, আগামী দিনেও থাকবো ইনশাল্লাহ। মূলত যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এমন উদ্যোগ আয়োজক কমিটির। অনেকেই বলে যে ছেলেপেলে মাদকাসক্ত হয়ে যেতেছে, নেশা করতেছে, সব নষ্ট হয়ে যেতেছে। আমরা এই এলাকার যত মুরব্বী অনেকের কাছেই গেছি, প্রত্যেকে আমাদেরকে কিছু কিছু মুরব্বী ছাড়া সবাই অবহেলা করছে, এমন লোক বলছে যে আমরা কি চাঁদা তুলতে নামছি কিবা ফাইজামারি করতে নামছি। না, আমরা তো ফাইজামারি করতে নামি নাই। এই যুব সমাজকে খেলাধুলা দিয়ে আনন্দ দিয়ে মাদকের থেকে দূরে রাখার জন্যই আজকে আমার এই অনুষ্ঠান। আমাদের মতো যারা ছোট আছেন তারা যদি কোনো অনুষ্ঠান করে কোনো আয়োজন করে তাদেরকে যেন সবাই সাপোর্ট করে উৎসাহ দেয়, যেন চাঁদাবাজি না বানায় দেয়। পরে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।